কেয়ারে খয় পার এ খয় পার তোমরা গুলে ঘাটার মাজত বসি আছেন কেন রে সেই কথা কন্যা সদরুল ভাই আমন ধান কাটা মারি নাগি গেল এলাম হামা কামড়া খাইল কামলা দিবের এলাম হামরা কামলা খাটা সাইতে করবের পাই নাই সেই জন্য এক না বসি বসি গল্প করবেন নাকি বসি থাকলে হইবে রে এক কাম করো তোমরা গুলে সগাই মিলি কাল মোর ধান বাড়ি খেন কাটি দাও মোর ধান পাখি গেছে আমন ধান বাড়ি খেন মোর পাখি গেছে সগাই গুলে মিলি মো কালকের দিনটে কামলা দাও এ সদরুল ভাই তোমরা যে হামাক গুলে কামলা নিবে চানসে কামলার রেট জানেন কামলা রেট কিন্তু বাড়ি গেছে আগের দিলে হবার নাই এ ক্ষয় পারে তোর সাথে মো দাম ঠিক করা না গেরে তোক তো প্রত্যেক বারে কামলা নেন প্রত্যেক বারে তো চারশো টাকা করে হাজির দেন হ্যাঁ চারশো টাকা নিস হ্যাঁ তাতে কি হয়েছে হ্যাঁ ওইলে কথা বাদশা দিয়ে কাল থাকি মো ধান কাটা শুরু করে দাও সব আখে চারশো টাকা করে দেন হে ভাই তোমরা কই নেন কি বাহে এলাম চারশো টাকা কামলা আছে এলা তো কামলার দাম বাড়ি গেছে

তোমার ও দাম উর্ধ্বতী হয়ে গেছে নাকি হ্যাঁ এত কেন্তা কোটে চারশো আর কোটে বারোশো এটা তো আসমান জমিন পার্থক্য করে হ্যাঁ মগের মূল্য পাশিস নাকি কোনো সালায় তো বারোশো টাকা হাজরি দিয়ে ধান কাটে নেবে হ্যাঁ মক তুই বাউরিয়া পাশিস দেখেন সজুরুল ভাই আগের দিন বাঘে খাইছে আগের দিন ভলি যাও এলা আলুর কেজি ষাট টাকা সত্তর টাকা মূলের কেজি চল্লিশ টাকা গরুর গোস তো হাতে দেওয়া যায় না আর সাইলের কেজি তো হ্যাঁ থাড়ার না কোনো তাহলে সব জিনিসের দাম যদি উদ্যোগতি হয়ে যায় দাম যদি বাড়ি যায় তাহলে কামলার দাম বাড়বেন না এখানে আজকাল এই যে গার্মেন্টস এর শ্রমিক গুলেরও দাম বাড়ছে হ্যাঁ আমরা কামলা হচ্ছি না সেজন্য টাকার রেট হাজরি দশটার সময় ধর্ম পাঁচটার সময় কাম ছাড়বো তাহলে তোমরা পোষাইলে সেটেল করে করে নাও আমাক দিয়ে না পোষাইলে তোমরা না করে নাও হ্যাঁ তোমরা এটা বেশি ভেদলা পারেন না তোমার পোষাইলে কন কালজিয়া ধান কাটি দেবো না পোষাইলে আমার তোমরা কন না মর শালী মন্দিরে বেটার ঘর তোমার গুলের কোয়াত সরব বান্ধিছি নাকি রে বসি আছেন তারপরও তোমরা বারোশো টাকা হাজির সাবান লাগছেন কোন বাংলা তোমাক বারোশো টাকা করে দেবে রে হাজির হ্যাঁ তো তোমরা গুলে কি মগের বন্দুক পাইছেন হ্যাঁ তোমাক দিয়ে যে কাম করে নেওয়া লাগবে এমন কোন কথা হল আচ্ছা অত কথা বাদ দিয়ে হ্যাঁ যে তোমাক গুলে ওই যে সাড়ে সাড়ে চারশো কোটি টাকা দেবে হ্যাঁ কয়জন আছেন কয়জনে কাল যে আমার ধান গুলিয়া কাটি দেন হে সদরুল ভাই তোমরা কি মাছের বাজার পাইছেন নাকি হ্যাঁ তোমরা দাম দস্ত করবেন না ওই দামে হবার ওই ওই দামে তোমরা একদফার তো একটা দিয়ে কাম করে না তোমার তো এক কথায় কয়া দিছি বারোশো টাকা হইলে কাম করবো না হইলে পাশে খেলা দাও জিনিসপাতির যাহা দাম বাড়ি গেছি হ্যাঁ এমনিতে চিন্তাতে তবন খুলি যায় সংসার চল চল বাড়ে পাইনি খালি কয় যে কামাই বেলে বাড়ছে মানুষের হ্যাঁ কামাই কামাই নিয়ে যদি বাড়ে তাহলে সংসার তো আমার চলে না সেই জন্য এবার দাম দিছি বাড়ে বারো বারোশো টাকা হাজরি যদি তোমরা করে নানলে থেকে সারো তো এমনিতে গরম আছে রে মালি মন্দির বেড়ার ঘর এ শালী মন্দির বেড়ার ঘর তোমার গুলের বসি থাকতে থাকতে গোয়া চোর বান্ধিছি নাকি হ্যাঁ সাড়ে চারশো টাকা করে দিবে সান তাও তোমার খেতরান ভাসিল যত ফেদলা শুরু করে দিয়েছেন যাও পাঁচশো টাকা করে দেব একদম পাঁচশো টাকা করে দেব হ্যাঁ তোমরা কাল যে জনে যে ধান কাটি দেন হ্যাঁ আর কিন্তু কোনো কথা কন না এই কয়া গেন কাল কিন্তু সকাল সকাল যাইবেন সাতটার সময় কামত ধরবেন হ্যাঁ সন্ধ্যে সাতটার সময় কাম ছাড়বেন তা আর আগত কিন্তু কাম ছাড়বে পাবার না। একেবারে স্যাপ দিয়ে পাঁচশো টাকা করি গনি দেব দেখেন সদরুল ভাই মেজাজ খান কিন্তু গরম করে দেন না তোমরা এটা কোনো থাকি যাও তো হ্যাঁ তোমার কাম আমরা করি নাই তোমার কোন বাপে পাঁচশো টাকা হাজির কাম করি দেয় তাকে নিয়ে যায় তোমার ধান কাটি নাও হ্যাঁ আমার সেটের ঠেকা পরে নাই অত পানির দামে তোমার ধান কাটি দেবো হ্যাঁ তোমার এই পাঁচশো টাকা দিয়ে আমার তো এক বেলায় ভাত খাওয়া হবার নাই এক বেলার খরচ করার সামর্থ্য হবার নাই তাহলে ওই চ্যাটের কাম করি লাভ আছে দরকার হইলে আমরা বসি সুতি থাকবো কেন তোমার কাম করবেন নাই আর ওই পাঁচশো টাকা তোমার কোন বাপে করি দেয় কাম তারাই ওটা ধান কাটিয়ে নেন হ্যাঁ আমার স্যাট ও তোমার ধান কাটিয়ে দিবেন না